কিন্তু ওনার এই মামলা কিন্তু আন্তর্জাতিক মহল খুব স্পষ্টভাবেই বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে আমাদের একমাত্র নোবেল লরিয়েট তাকে নিয়ে যা হচ্ছে তাকে নিয়ে যেভাবে রাত আটটা নটা পর্যন্ত তাকে দোষী করবার জন্য আদালত বসা বসা তা ত্বরিত গদিতে রায় দেয়া এবং তার রায়ের সময় আমি উপস্থিত না থাকলেও যারা উপস্থিত ছিলেন তাদের সকলের সঙ্গে মোটামুটি আমার আলাপ হয়েছে এবং তারা বলছিলেন যে রায়টা পড়বার সময় বারবারই ওনার আইনজীবী উঠে দাঁড়িয়ে বলতে বাধ্য ছিলেন আমি তো এই আপনার এই ব্যাপারে এই ডকুমেন্ট দিয়েছি আপনি তো সেটা রেফার করছেন না আমি তো ওই কথা বলেছিলাম ওই আর্গুমেন্ট দিয়েছিলাম আপনি তো সেটা রেফার করছেন মূলত রায়ে কিন্তু দুই দলে সরি দুই পক্ষের কারা মানে কি বলছেন লয়াররা কি আর্গুমেন্ট দিচ্ছেন সেগুলো রায়ে লিপিবদ্ধ থাকে সেখানে দেখা যাচ্ছে যে ডক্টর ইউনুসের লয়ারের কথা সেখানে আসছে না এবং উনি ওনাকে যেই স চার্চ গুলাতে ওনাকে দোষী করা হয়েছে সেগুলোর ইন আমি এখন যাবো না আমি ওনার আইনজীবী নই জানিও না কিন্তু ওনার এই মামলা নিয়েও কিন্তু আন্তর্জাতিক মহল খুব স্পষ্টভাবেই বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশের আদালত নিয়ে প্রশ্ন তুলেছে সুতরাং দু সালে যেই নির্বাচনের আগে ভয়ঙ্কর সেপ্টেম্বর বলে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল প্রথম আলাদা যেটা আমি গত পাঁচ বছর ধরে রেফার করে যাচ্ছি যেখানে দেখানো হয়েছে মৃত ব্যক্তি হজে থাকা ব্যক্তি হাসপাতালে থাকা ব্যক্তি সকলের নামে মামলা হয়ে গেছে ঠিক একই ঘটনার রিপিটেশন আমরা এবারও দেখলাম আসলে এই প্রফেসর ইউনুসের ব্যাপারটি নিয়ে আমাদের আলাদা করে দুটো অনু অনুষ্ঠানে আলোচনা হয়ে গেছে আমরা খুব বেশি আলোচনা করতে চাই না একটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে যে আমরা দুজন আইনজীবীকে এনেছিলাম এবং ব্যারিস্টার জনাব ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুসের যিনি আইনজীবী জনাব আবদুল্লাহ মামুন অ্যাডভোকেট আবদুল্লাহ মামুন তিনিও এসেছিলেন এবং তিনি যেটি বলেছেন যে এই যে অনিয়মের অভিযোগগুলো যে আনা হয়েছে সেগুলোর বিষয়ে আসলে ওনাদের বক্তব্য নেই যে সেই অনিয়মগুলো হয়নি বা কোনো কিছু বরং তারা যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে ব্যক্তি ইউনুসকে টার্গেট করা হয়েছে আর ওনার বিপক্ষের যিনি আইনজীবী তিনি যেটি বলেছেন যে তিনি প্রথম নন যিনি এইভাবে এই এই ধরনের কারণে সাজা পেয়েছেন উনি একটি প্রাইভেট টিভি চ্যানেলের মালিকের কথা বলেছেন যিনি আসলে কিছুদিন আগেই একই ধরনের অন্যায়ের কারণে তিনিও সাজা পেয়েছেন আমরা এই বিতর্কে আজ যদি না গিয়ে যাচ্ছি না আমি শুধু এটুকুই বলছি যে ডক্টর ইউনুসের মামলার বিষয় আন্তর্জাতিক মহল বাংলাদেশের বিচার বিভাগের ব্যাপারে প্রশ্ন তুলেছে আমার বক্তব্য শুধু এইটুকুই খুব পরিষ্কার আমি ওনার লোয়ার নই সুতরাং আমি ওনার ইন ডিটেলস জানবো না কেউ বলছে ওনার ব্যাপারে যে এই অভিযোগগুলো আনা হচ্ছে সেগুলো ফৌজদারি অভিযোগই না সেগুলো দেওয়ানি অভিযোগ দেওয়ানি অভিযোগে আসলে কারাদণ্ড হয় না ইত্যাদি নানান রকম কথা আছে সুতরাং সেই আলাপে আমি ঢুকবো না কিন্তু কথাটা হচ্ছে যে ওনার ব্যাপারে এক ধরনের সর্বোচ্চ পর্যায়ে থেকে যে ঘৃণা সেটা তো কেউ জানে না বিষয়টি তেমন নয় এবং তার মামলা রায় হওয়ার বহু আগে থেকেই তিনি রক্তচোষা তিনি সুদখোর তিনি গরিবের টাকা মেরে খান ইত্যাদি 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 বক্তব্য তো আমরা আসলে প্রধানমন্ত্রীর কাছে হর হামেশা শুনেছি তো তারপরে আপনি আশা করেন যে বাংলাদেশের যে বিচার ক্ষমতাশালী বন্ধু বান্ধবরা আছে সেটিও সেই বক্তব্য কিন্তু সেটিও সঠিক কাজেই সরকার আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হয়তো সেটিও মাথায় রেখেছে তারা